বন্ধুর বিয়ে হবে লাল পাঞ্জাবি পরেছে লজ্জা পাইছে বউ দেখে হাইরে লজ্জা পাইছে বউ দেখে বন্ধু আমার হাসি দিছে ছাদের মতো বউ দেখে বন্ধুর বিয়েতে মজা হবে হাইরে বন্ধুর বিয়েতে মজা হবে আরে তোরা থাম থাম আমার কনে কোথায় কনে এখনো ঘর থেকে বের হচ্ছে না কেন আমি কখন বিয়ে করব আমার যে আর তরস হইছে না তোমাকে আর অপেক্ষা করতে হবে নি বিয়ের কাজ শুরু হয়ে যাক তবে এবার ওরে বৌরে তোমার বিজলি জ্বালা রূপ যাইলা পুইরা যাইতে আছি থাকিস নাই আর চুপ ও কি বউ বাসুরাতে কলার কাঁদি কেন বিছানায় নিয়ে বসে আছো পুরো বিছানা জুড়ে শুধু কলা আর কলা মাইরি ওগো স্বামী আমার কলাই তো আমার জীবন কলাই যে আমার মরণ কলাই যে আমার ধ্যান কলাই যে আমার জ্ঞান বিয়ের আগে আমার বাড়ির কেউ বুঝি তোমাকে বলেনি যে আমি কলা খেতে পছন্দ করি যাও যাও দরজা লাগিয়ে বাইরে যাও আমাকে কলা খাওয়ার সময় ডিস্টার্ব করো না তো যাও যাও মাইরি এ কেমন বউ বিয়ে করে আনলাম রে বাবা বউ আমার বাসর রাতে শুধু কলা খায় বাসর রাত যে আমার কলাময় হয়ে গেল বউ ও বউ রান্না হলো তোমার তাড়াতাড়ি খাবার নিয়ে এসো আমাকে রিক্সা চালাতে যেতে হবে ওগো এই দেখো আমি তোমার জন্য স্পেশাল চিনি চম্পা কলা এনেছি অনলি ফর ইউ নাও সকালের নাস্তাটাই কলা দিয়ে সেরে ফেলো দেখি নি তুমি তো দেখছি বউ শিয়াল বংশের মান সম্মান ডুবাবে আমরা খাবো মাংস এই কলা কি খাওয়ার জিনিস যাও তো যাও অন্য কিছু নিয়ে এসো তোমার সাহস তো কম নয় আমার কলাকে অপমান করছো এই বাড়িতে এখন থেকে কলা ছাড়ার কিছুই চলবে না আমি কলা খাবো সাথে তুমিও কলা খাবে বুঝেছো এই 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 বউ কি করছো ছাড়ো 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 আমি কলা খাবো না ছাড়ো আমাকে ছাড়ো বলছি আরে আরে একে দেখছি আমি ইকরি দিদির কাছে কত কলা ইকরি দিদির কলা খেতে দেখেছি আমার মুখ দিয়ে জল টপ 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 করে পড়ছে যাই ইকরি দিদির কাছে গিয়ে কলা চাই একটু ইকরি দিদি ও ইকরি দিদি আমাকে তোমার কলাগুলো খেতে দিবে গো আমার ভীষণ কলা খেতে ইচ্ছে করছে না না আমি তোকে কলা দিব না অনেক দাম দিয়ে আমি কলাগুলো কিনেছি একাই বসে বসে খাবো বলে যা তো যা শেফা এখান থেকে চলে যা ইকরির বাচ্চা ইকরি আমাকে কলা দিবি না দাঁড়া তোর কলা তো আমি আজ খাবই খাবো ওরে শেফারে আমাকে পুকুরে ফেলে দিয়ে আমার কলা নিয়ে পালাচ্ছিস এই দিয়ে যা আমার কলা দিয়ে যা বলছি কলা চোর শেফা কোথাকার ইকরি দিদি ও ইকরি দিদি এমন অসময়ে পুকুর পাড়ে নেমে আছো কেন উঠে এসো জল থেকে হারামজাদা মিচকে তোর বউ আমাকে লাঠি মেরে জলে ফেলে দিয়ে আমার কলা নিয়ে ভেগেছে আমার কলার দাম দিয়ে যা বলছি দাঁড়া আমাকে জল থেকে উঠতে দে তোর কাছ থেকে কলার দাম নিয়ে ছাড়বো আমি রিক্সা চালিয়ে তো আজ বেশি রোজগারই হয়নি ইকরি দিদির টাকা দিব কেমন করে পালা মিসকে রিক্সা নিয়ে এখনই পালা ইকরি দিদি ধরতে পারলে আজ রক্ষে নেই ও বউ বউ আমার কোমরের হাড়টি ভেঙে গেল উফ বাবা উফ
উফ বাবা, একি মাইরি বউ, তুমি কবে গর্ভবতী হলে? তোমার পেট এমন ফুলে গেছে কেন? বউ আমার গর্ভবতী আর আমি বুঝতেই পারিনি। সুয়ামি গো, আমি গর্ভবতী নই গো, পেটে আমার বাচ্চা নেই, আছে শুধু কলা আর কলা। এসো এসো, তুমিও কলা খাবে এসো, তুমি আর আমি, মাঝে শুধু কলা আর কলা। ওরে আমার কলা রে, সংসার আমার ভাল লাগে না, সংসার বিষের বড়ি, বউয়ের কলার জ্বালা ইচ্ছে করে সাগরে ডুবে মরি। কিরে বন্ধু, নতুন বিয়ে হয়েছে তোর, তুই সারাদিন রং তামাশা না থেকে এমন উদাস সুরে গান গাইছিস কেন? কি হয়েছে বন্ধু তোর? আর বলিস না বন্ধু, এমন মেয়েকে বিয়ে করেছি, সারাদিন শুধু কলা খায়। তুই বানর হয়ে যত কলা খাসনি, আমার বউ তত কলা খায়। এই মেয়ের সংসারের প্রতি কোনো মনোযোগ নেই, টিকবে না বন্ধু রে, এই সংসার টিকবে না। নো টেনশন বন্ধু, আমি থাকতে তোর চিন্তা কিসের? শোন বন্ধু, তুই আবার একটা বিয়ে করবি, নতুন বউ এসে তোকে যখন অনেক ভালোবাসবে, তখন শেফা বৌদি হিংসায় কলা খাওয়া বাদ দিয়ে তোকে ভালোবাসার জন্য ছুটে আসবে। ইরে মাইরি বন্ধু, কথা তো তুই ভুল বলিসনি, চল বন্ধু চল, আজ ওই মেয়ে খুঁজে আমি বিয়ে করব। প্রথম বউ আমার দেখবে আর জ্বলবে, তারপর কলা খাওয়া বাদ দিবে। একই দেখছি মাইরি, আমার বাসর ঘরে আবার কলা। ও নতুন বউ, তুমি এমন গপ গপ করে কলা খাচ্ছ কেন গো? কলা যে আমার পছন্দের খাবার, তাই তো খাচ্ছি গো। এসো এসো, তুমিও খাবে এসো। আ কি মিষ্টি মিষ্টি কলা। হায় হায় রে, আমার কপালে দেখছি আবার কলা খোর বউ জুটেছে। ওরে বানর, তুই আমার গলায় আবার কলা ঝুলিয়ে দিলি। সরো সরো, ও গো সরো তো বলছি, রূপার সাথে বসে বসে আমি কলা খাবো। তুমি দ্বিতীয় বিয়ে করে বেশ ভালোই করেছো, আমার একা একা কলা খেতে ভালো লাগেনি, এবার দুই বউ মিলে একসাথে সারা দিন বসে বসে কলা খাবো। হ্যাঁ নয় গো, হ্যাঁ কলা গাছের কলা পেড়ে খেতে থাকে। ঠিক সে সময় কলা বাগানের মালিক ডন তার কলা বাগানে আসে। এই এই, তোরা করছিস কি? আমার কলা বাগানের কলা খাচ্ছিস? তোদের সাহস তো কম নয়, যতগুলো কলা খেয়েছিস সবগুলোর দাম দে বলছি। ওরে রূপা, ওরে ভাগ রে ভাগ, আমাদের কাছে তো কোনো টাকা নেই, কলার দাম মেটাবো কি করে? দিদি দিয়ে দৌড়, আমার পিছন পিছন দৌড় দে। এই এই তোরা, থাম বলছি থাম, আমার কলারটা মিটিয়ে দিয়ে যা, থাম বলছি থাম। এই এই
কি গো ডন দাদা, দৌড় প্রতিযোগিতা শুরু করেছো নাকি? এভাবে লাঠি নিয়ে কার পিছনে ছুটছো? কই সামনে তো কাউকে দেখতে পারছি না। এই তো পেয়ে গেছি হারামজাদা মিসকে। তোর দুই বউ আমার কলা বাগানের সব কলা খেয়ে গেছে। তোর বউদের তো ধরতে পারিনি, তোকে মেরে আমার কলার দাম তুলে দিব। দাঁড়া বেটা। ওরে শাশুড়ির বেটিরা, তোদের জন্য আমি মার খাচ্ছি রে। ও ডন দাদা ছেড়ে দাও, ও ফুলাচ্ছে আমার, আমার পিছন লাল হয়ে গেল গেল গো। দিদি বড্ড বাচ্চা বেঁচে গেছে গো। ও বাবা ডন দাদা দৌড়ানি খেয়ে আমাদের আবার খিদেও পেয়ে গেছে। উফ আবার যদি কলা খেতে পারতাম। বৌদি, ও বৌদি, মিসকে বন্ধু বাড়িতে আছে? মিসকে বন্ধুকে গিয়ে বলো তার বন্ধু বানর এসেছে তার সাথে দেখা করতে। এ ছোট দেখ দেখ, আমাদের স্বামীর বন্ধুর মোটরসাইকেলের পিছনে এক চড়ি পাকা কলা। আমাদের না খিদে লেগেছে, চল চল কলাগুলো খেয়ে নেই। ও বৌদিরা, আমার কলা খাচ্ছ কেন তোমরা? এই কলা খেও না খেও না, আমার বউ কলা না নিয়ে গেলে আমাকে বাড়ি ছাড়া করবে। দাও আমার কলা দিয়ে দাও। ওরে বেটা বানর, তুই আমাদের কলা কেড়ে নিলি। আমাদের আর কলার মাঝে যে আসবে তাকে কিছুতেই আমরা ছাড়বো না। এই রূপা এই তোর তো ধর এই বানর বেটাকে। ওরে মিষ্টি বন্ধুরে, তুই কোথায় রে? তোর দুই বউ একই হাল করে রাখলো আমাকে। ও মিষ্টি বন্ধু কোথায় কোথায় তুই? একই বন্ধু, আমার বাড়ির গাছের ডালে তোকে উল্টো করে কে ঝুলিয়ে রেখেছে রে? ওরে বেটা, তোর দুই কলা খেকো বউ আমার কি অবস্থা করেছে দেখ। খুলে দে আমার বাঁধন, খুলে দে। এই আমি আমার কান ধরেছি, আমি আর কোনোদিন তোর বাড়িতে আসব না বন্ধু। তোর দুই বউ ভেরি ডেঞ্জারাস। না না, এই দুই বউয়ের কলার অত্যাচারে দেখছি পাগল হয়ে যাব। আর এসব সহ্য করা যায় না মাইরি, আজ এর একটা বিদ করতেই হবে। অনেক হয়েছে মাইরি, তোমাদের এই কলা কাহিনী আর ভালো লাগছে না। তোমাদের জন্য দন্দাদার কাছে আজ আমি মার খেয়ে এসেছি। বউ, আজ থেকে তোমাদের কলা খাওয়া বন্ধ, বুঝেছো? ওরে শ্বশুরের ব্যাটারি, তোর এত বড় দুঃসাহস, আমাদের কলা কেড়ে নিস। রূপা যা তো যা, যাটা আর বটে যেখানে যা পাবি তাই নিয়ে আয়। এই মিনছেকে আজ দেখাচ্ছি মজা। ঠিক আছে দিদি, এক্ষুনি নিয়ে আসছি। এই ব্যাটাকে দুজনে মিলে শায়েস্তা করব। এই রে, শ্বশুরের বেটিটা দেখছি এবার খেপে গিয়েছে। ভাগ মিসকে, জীবন বাঁচাতে হলে এখনই এখন থেকে ভাগ। থাম শ্বশুরের বেটা থাম, কলা দিয়ে যা বলছি থাম। কলা নিয়ে কোথায় দৌড়াচ্ছিস? এই থাম থাম বলছি, শ্বশুরের বেটা নেই আসতে পারতা বাঁচাতো। আরে আরে, কোমরটা বুঝি ভেঙে গেল রে। এই ভাগ্নে, এই কলার ছুরি কাঁধে নিয়ে অন্ধ হয়ে কোথায় দৌড়াচ্ছিস? সামনে কে আসছে যাচ্ছে তার চোখে দেখিস না? ওরে আমার কোমর! ডাক্তার সাহেব গো, আমি কি আর সাধে দৌড়াচ্ছি? পিছনে যে আমার দুই কাল নাকি নিব আমাকে ধরার জন্য আসছে। ভাগ্নে কি বলছিস এসব, একটু ঝেড়ে কাশ তো। চিঙ্কু ডাক্তারের কথা শুনে মিচকে শিয়াল তার দুই বউয়ের কলা খাওয়ার ব্যাপারে সব কাহিনী খুলে বলে। বেশ মজার কথা বললি রে ভাগ্নি, হাসতে হাসতে যে পেটে আমার খিল ধরে গেল। একই মাইরি, তুমি আমার কথা শুনে হাসছো? ভেবেছিলাম তুমি এই সমস্যার প্রতিকার করবে। রেগে যাচ্ছিস কেন? প্রতিকার আমার কাছে অবশ্যই আছে। শোন ভাগ্নি, আমার মুখের কাছে কান লেগে দে, তোকে কানে কানে কিছু কথা বলি।
রেগে যাচ্ছ কেন তোমরা? আমি তোমাদের সাথে তো একটু মজা করেছি, তোমরা কলা খাবে? নাও নাও, এই যে তোমাদের কলা তোমাদের ফিরিয়ে দিলাম। ও মা, তুমি কত ভালো গো। রূপা, আজ সময় নষ্ট করিস নে। নে নে, এবার চল আমরা কলা খাওয়া শুরু করে দিই। ওরে রূপা রে, আমার পেটে কেমন যেন করছে। সর সর, আমি টয়লেটে যাবো, আমার খুব জোরে পেয়েছি। উফ, আমার পেটে কেমন জানি করছে, আমিও টয়লেটে যাবো। মাইরি, চিঙ্কু ডাক্তারের মাথায় ভেন আছে বটে। কি গো বৌরা আমার, এসো এসো খাও, কলা খেয়ে যাও। প্রতিদিন তো বলো তোমাকে ঘুরতে নিয়ে যাই না, আজ তো তোমাকে নিয়ে মোটর সাইকেলে লং ড্রাইভে বেরিয়েছি। বলো কেমন লাগছে তোমার? আমার তো বেশ মজাই লাগছে গো ঘুরতে। আহা, কতদিন পর তুমি আমাকে ঘুরতে নিয়ে এলে। কি মিষ্টি ভাই, মেয়ে কি নিয়ে খেলছো নাকি? তোমার জন্য একটা গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে এসেছি, পুরো পাক্কা সংবাদ। আরে ঘটক দাদা যে, তা কি পাক্কা সংবাদ শুনি। যা তো মা বেলি, তুই ঘরে গিয়ে তোর বানর কাপুর জন্য এক গ্লাস ঠান্ডা জল নিয়ে আয়। তা বলো কি বলবে? শোনো মিশকে ভাই, কতদিন আর এই অনাথ মেয়েটাকে নিয়ে একটা একটা দিন কাটাবে, তাই বলছি কি এবার একটা বিয়ে করে নাও। আমি কবে থেকেই তোমার জন্য একটা লক্ষ্মী মেয়েকে ঠিক করে রেখেছি, ঘরে বউ নিয়ে এলে তোমার মেয়েটাকে সেই ভালো দেখাশোনা করতে পারবে, আর তুমি নিশ্চিন্ত মনে বাইরে রোজগার করবে। ঘটক ভাই, কথা তুমি মন্দ বলনি, আমারও মনে হচ্ছে বিয়েটা করা দরকার। মেয়েটা আমার দিন দিন বড় হচ্ছে, একা একা আর সামলিয়ে উঠতে পারছি না। তা চলো দেখি আমার জন্য কেমন মেয়ে ঠিক করে রেখেছো, পছন্দ হলে আজকেই বিয়ে করে নিয়ে আসবো। হুরে, মিয়া বিবি রাজি তো কে করে গা কাজী, চলো চলো। বেলি, মা বেলি, কোথায় রে তুই? দেখ দেখ, আমি কাকে নিয়ে এসেছি, আয় আয় দেখে যা। আমি তো নতুন মা, আয় আমার কাছে আয় মা। বাবা, তুমি বিয়ে করেছো, আমাকে একবার বলার প্রয়োজন মনে করলি না। মানি না, আমি এই বাকি মানি না বাবা। আসলে রূপা, তুমি কিছু মনে করো না, আসলে বেলি ছোটবেলায় মা বাবাকে হারিয়ে শুধু আমাকেই কাছে পেয়েছে, তাই আমার ভাগ আর কাউকে দিতে চায় না। ও তুমি কিছুটি ভেবো না গো, আমি আমার ভালোবাসা দিয়ে ঠিক বেলির মন নরম করে দিব। ওই যে সকালবেলা আমাকে দেখে কান্না করতে করতে ঘরে ঢুকলি আর বের হলি না, তোর বাবা আর আমি কত করে তোকে খাবারের জন্য ডাকলাম, তাও এলি না।
এই নে, আমি ভাত নিয়ে এসেছি, খেয়ে নে। চলে যাও, চলে যাও আমার চোখের চাবুক থেকে। তুমি একটা ডাইরি শয়তানি, আমার বাবাকে পটিয়ে বিয়ে করেছ না? যাও, চলে যাও বলছি। কি হয়েছে বেলিমা, এত চেঁচামেচি কিছুর? শান্ত হও, শান্ত হও বলছি। বাবা, তুমি একটা ডাইরি এনেছ, ডাইরি যাকে আমি একদম সহ্য করতে পারছি না। তুমি আমাকে ডাইরি দিয়ে কেন বিয়ে করেছ? এই বাবাকে আমি মানি না বাবা, মানি না। তোমাকে নতুন বিয়ে করতে হবে, আমার পছন্দ মত। আমি নতুন আরেকটা মা চাই। হুগু, তোমার মেয়ে বুঝি আমাকে কোনোদিনও মেনে নিবে না। তুমি তোমার মেয়ের কথায় তার পছন্দ মতো আরেকটা বিয়ে করো গো। এ কি বলছো রূপা, তুমি স্বামীকে দ্বিতীয় বিয়ে করার জন্য বলছো? না না, এ আমি করতে পারবো না। আমি তোমাকে বিয়ে করার সাথে সাথে তোমার মেয়েকেও নিজের মেয়ে হিসেবে মেনে নিয়েছি। তোমার মেয়ের সুখই যে আমার সুখ গো। শুনলে বাবা, শুনলে তো, ওই ডাইনিদের কথা শুনলে তো? বাবা, তুমি আমার পছন্দ মতো মেয়েকে বিয়ে করবে। চলো চলো মেয়ে দেখতে চলো। এই ডাইনির হাতে খাবার খাওয়ার আগে যেন আমার মরণ হয়। হায় হায়, এ আমি কোন দোটানায় পড়লাম? বেলিমা, আমি যখন তোর সারা জীবনের দায়িত্ব নিয়েছি, তবে তোর সব কথা আমি শুনবো। এরপর বেলি আর মিচকে বাড়ি থেকে বেরিয়ে যায়, আর রূপা তাদের চলে যাওয়ার পানে তাকিয়ে অঝরে কাঁদতে থাকে। বেলি মিচকে কে শেফা নামের এক শিয়ালিনীর সাথে বিয়ে দিয়ে বাড়িতে নিয়ে আসে। দেখো ডানি, দেখো আমি আমার পছন্দ মতো মা নিয়ে এসেছি। তুমি আমার মা হতে পারবে না, কখনো না। এই যে এই শেফা মা, এই শেফা মাই আমার ভালো মা। মা, তুমি আমাকে খুব আদর করবে তাই না মা, বলো? হ্যাঁ রে মা, আমি তোকে খুব ভালোবাসবো। ভালোবাসবো তো চাই, আমি কি এখানে ভালোবাসতে এসেছি? রাজত্ব করতে এসেছি আমি, রাজত্ব। এই মেয়েকে তো এখান থেকে তাড়াবোই তাড়াবো, আর তার আগে ওই সতীনটাকে তাড়াবো। যাক, নিয়ে আমার খুশি হয়েছে তবে। ওগো, শেফাকে নিয়ে ঘরে যাও, বেশ রাত হয়েছে, আমি বেলিকে নিয়ে ঘুমাতে যাই। কেন কেন, আমি তোমার সাথে থাকবো কেন? আমার মা এসেছে না, আমি আমার মায়ের সাথে থাকবো। চলো মা, তুমি আজ আমাকে ঘুম পাড়িয়ে দিবে, ঠিক আছে? শোন বেলি মা, তুই তো আমাকে খুব পছন্দ করিস তাই না? তুই কি চাস না শুধু আমি এই বাড়িতে থাকি? তোর ওই আগের মাটাকে কি কোনোভাবে তাড়ানো যায় না? আমি একাই তোকে অনেক ভালোবাসবো রে মা, অনেক আদর করবো। মা, আমি তো চাই তুমি একাই বাড়িতে থাকো, কিন্তু ওই ডাইনি মাকে কি করে তাড়াবো? শোন শোন, আমার কাছে একটা বুদ্ধি আছে, কান পেতে দে আমি বলছি। শেফা, বেলি, তোমরা দুজন এভাবে মেঝেতে পড়ে আছো কেন? আর সারা মেঝে তো তেল ছড়ানো। ওগো, হিংসে গো হিংসে, সব হিংসে। তোমার প্রথম বউ আমাকে সহ্য করতে পারে না গো, তাই তো এমন মেঝেতে তেল ছড়িয়ে দিয়েছে। আমার কোমরটা বুঝি ভেঙে গেল গো, আমার কোমর ভাঙার জন্য এটা করেছে। হ্যাঁ বাবা, আমি আমার নিজের দুচোখে দেখেছি, ওই ডাইনিমা তেল ফেলেছে মেঝেতে। আমার নতুন মাকে বাঁচাতে এসে আমিও পড়ে গেছি। দেখো বাবা দেখো, ওই ডাইনিটা কতটা হিংসু। না না গো, বিশ্বাস করো আমি মেঝেতে তেল ফেলিনি, বিশ্বাস করো আমার কোনো হিংসে নেই ওদের উপর। বিশ্বাস? না, আমি তোমাকে বিশ্বাস করি না। বেলি না হয় তোমাকে সহ্য করতে না পেরে মিথ্যা কথা বলছে।
কিন্তু সেবা তো তোমাকে হিংসা করে না। ছি রূপাছি, তুমি এত খারাপ, চলে যাও এই বাড়ি থেকে। তোমার মতো বউকে এই বাড়িতে আমি চাই না। প্রথম মিশন আমার কমপ্লিট হয়েছে। এবার ওই অনাথ বেলিটাকে বাড়ি থেকে বের করে দেওয়ার পালা। বেলি রে বেলি, আজ থেকে তোর জীবন নরক বানিয়ে দিব আমি। মা গো, মা, আমার খুদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও তো। হরমজাদি, ভাত খেতে চাস তুই? দাঁড়া, তোকে খাওয়াচ্ছি ভাত। জমিদারের মেয়ের মতো এ বাড়িতে পড়েছিলি তাই না? জমিদার গিরি তোর? দাঁড়া, তোর জমিদার গিরি বের করছি। খবরদার, আমাকে মা বলে ডাকবি না। যা, চোখের সামনে থেকে চলে যা। এখানে কিছু বলবে তোমরা আমাকে? ওগো, আমি এখানে পুলিশ এনেছি। শেফা বেলিকে অত্যাচার করেছে, সে খবর কি তুমি রেখেছো? হ্যাঁ। বাহ বাহ বাহ, ঘরতে এসেছিলাম নতুন অপারে দিকে, এখানে এসে তো দেখছি পুরাতন মাল। এই শেফা খুনের আসামি, অনেকদিন ধরে আমি তাকে খুঁজছি, অবশেষে এই বাড়িতে পাওয়া গেল। হ্যাঁ, ক্ষমা করে দাও আমাকে, আমাকে ক্ষমা করে দাও, আমি আমার সব দোষ স্বীকার করে নিচ্ছি। ক্ষমা? তোর মতো অপরাধীর কোনো ক্ষমা নেই, চল জেলে চল। মা, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি বুঝতে পেরেছি বাবা আমার জন্য ডাইনি আনেনি, আমার ভালো একটা মা এনেছি। আয় মা, আমার বুকে আয়, মায়ের কাছে মেয়ে ভুল করতেই পারে। যাক, তবে সব ভুল বুঝাবুঝির অবসান হলো। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।